আসসালামু আলাইকুম ওরিবরাত আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাত আল্লাহ নবী বাহাদা প্রসংস আল্লাহর জন্য দুরুতাসীম আসলিম অকশিস নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের পর আল্লাহ সালাহালাই আল্লাহমা বারিক আলাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে ষাটটি বিষয় করার জন্য আদেশ করেছেন এবং ষাটটি জিনিস থেকে বারণ করেছেন তো বিষয়গুলা কি কি আমরা জেনে নেই বারাইবিনা আজিব থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাই সাল্লাম আমাদেরকে সাতটি কাজ করার আদেশ করলেন আটটা সাতটি বিষয় থেকে নিষেধ করলেন যে সাতটি কাজ তিনি আদেশ করলেন এক নম্বরে তিনি বললেন রোগীর খোঁজ খবর নিতে বললেন এক নম্বরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এবং তার সেবা শুশ্রূষা করার জন্য তিনি বললেন দুই নম্বরে জানা যায় শরী হওয়া কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানা যায় শরী হওয়া মুসলমানদের দায়িত্ব কর্তব্য তার জন্য দোয়া করা প্রার্থনা করা তিন নম্বরে হাঁচির উত্তর দেওয়া কেউ যদি হাঁচি দেয় তাহলে সে যখন আলহামদুলিল্লাহ বলবে যিনি শুনবেন তিনি বলবেন এরহামক আল্লাহ আর যিনি পরে আবার যিনি আরহামক আল্লাহ বললেন তার উত্তরে যিনি আগে দিয়েছিলেন তিনি বলবেন এ হাদিকম আল্লাহবা আলকুম আপনার হাঁচি আসলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আর যিনি শুনবেন তিনি বলবেন এরহামকাল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন আর যিনি আগে হাসি দিয়েছেন তিনি আবার বলবেন এদিকহব আল্লাহ আপনাকে হেদাত দান করুন এবং আল্লাহ আপনার কল্যাণ করুন আল্লাহ আপনার কল্যাণ করুন জি চার নম্বরে সালামের জবাব দেওয়া কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সালামের জবাব অবশ্যই দিবেন কেউ আপনাকে সালাম দিলে আপনি তার জবাবে উত্তর উত্তর দিবেন তার সালামের জবাব দিবেন এবং আপনিও সালাম দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম হাদিসে বলছেন আফসো সালাম বেঈনাকুম তোমরা এক অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চাইলে তোমরা সালামের প্রচলন ঘটাও চিনার পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দাও সালাম এক অপরের সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা তৈরি হয় যে পাঁচ নম্বরে বললেন দাওয়াত দিলে তা কবুল করতে হবে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে যদি সেখানে কোনো সমস্যা না থাকে অন্য অপকর্ম না থাকে তাহলে আপনি দেওয়ার কবুল করবেন যে ছয় নম্বরে কসম করলে তা পূর্ণ করতে হবে যদি আপনি কোনো বিষয়ে কসম খান আল্লাহর কোনো শপথ করেন আল্লাহর উদ্দেশ্যে তাহলে সেটা আপনি পূর্ণ করবেন আর পাপের কসম করলে সেটা ভিন্ন জিনিস তাই আপনি যদি কসম করেন যে আপনি কসম খেলেন এই কাজটা আপনি করবেন ভালো কাজ বা অন্য কিছু তাহলে আপনি কসম পূর্ণ করবেন কসম পূর্ণ করবেন যেভাবে কসম পূর্ণ করার কথা বলা হয়েছে সাত নম্বরে মাজলুমকে সাহায্য করা যখন আপনি দেখবেন যে কে কোনো মাজলুমকে কেউ মাজলুম হচ্ছে মানে কাউর প্রতি জুলুম করা হচ্ছে আপনি তাকে সাহায্য করবেন যে কেউ কাউকে এমনি অন্যায়ভাবে মারছে আপনি সেখানে যতটুকু পারবেন সাহায্য করবেন বা কারোর প্রতি জুলুম করা হচ্ছে যিনি মাজলুম তাকে আপনি সাহায্য করবেন তাকে সাহায্য করবেন জি এভাবে আল্লাহ রসুল সাল্লাম সাতটি জিনিসের কথা তিনি বললেন জি আর সাতটি জিনিস তিনি নিষেধ করলেন এক নম্বরে সোনার আংটি পড়তে নিষেধ করলেন স্বর্ণের আংটি তিনি পড়তে নিষেধ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বর্ণের আংটি পড়তে নিষেধ করলেন এরপরে বললেন রেশমের পোশাক রেশমের পোশাক পড়তে নিষেধ করলেন ইসতেব্রাক মোটা রেশম তিবাজ বা চার নম্বরে পাতলা রেশম মোটা রেশম পাতলা রেশম এগুলা পড়তে নিষেধ করলেন পাঁচ নম্বরে লাল রঙের গদিতে বসতে নিষেধ করলেন ছয় নম্বরে কাশ্মি কাশি বলতে এখানে রেশমেরই এক জাতীয় কারুকার্য খুচিত রেশম কাপড় পরতে তিনি নিষেধ করলেন যে সাত নাম্বারের রূপার পাত্র ব্যবহার করতে তিনি নিষেধ করলেন যে তারপর সুসাম বলছেন কোনো কোনো বনায় রূপ পাত্রে পান করতে নিষেধ করা হয়েছে তার মানে রূপার পাত্রে স্বর্ণের পাত্রেগুলাতে পান করতে নিষেধ করা হয়েছে কেননা যে ব্যক্তি দুনিয়াতে রূপার পাত্রে পান করবে আখরে দেশে তাতে পান করতে পারবে না পান করতে পারবে না ইমাম বুখারি রহেমল্লা হাদিসটি নিয়েছেন ইমাম বুখারি রহেমুল্লাহ হাদিসটি নিয়েছেন এক হাজার দুই শত উনচল্লিশ নম্বর হাদিস ইমাম মুসলিম রহমুল হাদিসটি নিয়েছেন ইমাম তিরিমুজি রহমুল হাদিসটি নিয়েছেন ইমাম নাসাই নিয়েছেন আহমদ বিন হাম্বাল তারা গ্রন্থে নিয়েছেন যেভাবে হাদিসটি এসেছে তাই আমরা বিষয়গুলো আমরা দেখবো যে আপনার আমার জীবনে যেগুলা কল্যাণ কর সেই বিষয়গুলো আমরা গ্রহণ করবো যেগুলো আপনার জন্য ক্ষতিকর সেগুলো আপনার তার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ আল্লা আলা যেন আমাদের থেকে রহম করেন এবং দয়া করেন আমাদের প্রতি তিনি যে রহম করেন দয়া করেন যেগুলো হারাম বস্তু সে তার থেকে আমরা দূরে থাকবো যেগুলো হালাল বস্তু সেগুলো আমরা ব্যবহার করবো ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ফিরুকা আশাদুল্লাহ ইলাক شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ